আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে সরিষা শাক ভাজি করে দেখাবো। এই জন্য এখানে আমি সরিষা শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি সরিষা শাক ভাজি করার জন্য একটা অর্ধেক পেঁয়াজ, একটা রসুন, পাঁচটা শুকনো মরিচ এবং কিছু কাঁচা মরিচ এবং তেল। সরিষা শাক দেখতে পালং শাকের মতো মনে হয়, এই হচ্ছে সরিষা শাক। এখন আমি শাকটা কেটে নিব। শাকটা আমি কেটে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। আমি শাকটা এখন ভাপ দিয়ে নিব। শাকটা প্রায় নরম হয়ে আসছে, শাক থেকেও একটা পানি বের হয়েছে। এখন আমি এই শাকে আধা চামচ লবণ দিয়ে দিব এবং কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু ফেড়ে নিয়েছি। এখন আমি শাকের সাথে কাঁচামরিচ এবং লবণ দিয়ে শাকের পানিটা একটু শুকিয়ে নিব। শাকটা আমার পানি শুকিয়ে গেছে, এখন আমি শাকটাটা বাটিতে উঠিয়ে নিব। শাকটা আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আমি তেল দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব শুকনো মরিচ। মরিচটা একটু ভেজে নিব। এখানে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। রসুন পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব, বাদামি করে একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ বাদামি করে ভেজে নিব। আমি পেঁয়াজ রসুন বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি শাকটা দিয়ে দিই। পেঁয়াজের সাথে শাক ভাজিটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে, যাতে শাকের পাশে পানি অবশিষ্ট পানিটা আছে সেটা যেন শুকিয়ে যায়। এই শাক ভাজি গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে, আপনারাও এবার বাসায় তৈরি করতে পারেন। লবণটা আমার কম মনে হয়েছে, এই জন্য আমি আরও আধা চামচ লবণ দিয়ে দিই। শাকভাজিটা আমি অনেক সুন্দর করে ভেজে ভেজে পানি শুকিয়ে নিয়েছি এবং রান্না করে নিয়েছি। এখন আর শাকে কোনো পানি নেই এবং উপরে তেলটা অনেক বেশি তেলও দিইনি, আবার একদম কমও না। যেমন শাকে শাক যতটুকু দরকার হয় অতটুকু তেল আছে, এখানে অনেক বেশি তেল না, হালকা একটু তেল আছে। হয়ে গেছে আমার সরিষার শাক ভাজি রেসিপি, আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার সরিষার শাক ভাজি রেসিপি। আপনারা আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন।